প্রতিবাদী কলম সংবাদপত্র অফিসে হামলার ঘটনাটি ন্যাকারজনক। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আগামী 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। বুধবারের এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে আগরতলা প্রেস ক্লাব সহ সংবাদ জগতের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে এদিন পশ্চিম থানার সামনে জড়ো হয়। সেখানে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার তার প্রতিক্রিয়ায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, এই ঘটনায় সংবাদপত্র অফিসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বলেছি, সবাই মিলে আমরা দাবি করেছি যে আগামী 12 ঘন্টার মধ্যে সংবাদপত্র অফিসের সাথে আমরা সাথে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা সবাই মিলে বসে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। ইতিমধ্যে আমাদের কাছে একাধিক প্রস্তাব এসছে, এখানে আজকে সিনিয়ররা সবাই এসছেন রাজ্যের, যারা আসেননি প্রেস ক্লাবের তিনি সভাপতি ওনার সাথে আমার কথা হয়েছে, রাজ্যের তথ্যমন্ত্রীর সাথে আমি কথা বলেছি, তথ্যমন্ত্রীকে আমি বলেছি যে এই ধরনের ঘটনা কোনোভাবেই সমর্থন করা যাবে না। আমাদের একটাই দাবি যে সংবাদপত্রের যে ক্ষতি হয়েছে এবং ওনার ক্ষতিপূরণ দিতে হবে, পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। আগের যে জায়গা ছিল অফিসটা সেই জায়গাতে ওনাকে আবার রিপ্লেস করে দিতে হবে, আর গাড়ি যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার ক্ষতিপূরণ দিতে হবে।